হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করতে চলেছি ফিলোসফি পাস কোর্সের থার্ড ইয়ারের প্রশ্ন অ্যান্সার, এমসিকিউ প্রশ্নগুলির অ্যান্সার এখন আলোচনা করতে চলেছি। কিছুক্ষণ পরেই বোর্ড কোশ্চেনের অ্যান্সারও দিয়ে দেওয়া হবে, তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজের স্টুডেন্টসরা পড়ছে তাদের সমস্ত দের থার্ড ইয়ারের প্রশ্নপত্রের উত্তর দেওয়া হচ্ছে এই চ্যানেলে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি দাপিয়ে দাও, এবং যত পারো শেয়ার করো, লাইক করো, এবং যদি কোনো জিজ্ঞাসা করার কিছু থাকে তো কমেন্টে অবশ্যই জানাও। তো চলো এবার শুরু করতে যাচ্ছি আজকের প্রশ্নের উত্তরগুলি, এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি। তো দেখা যাক এক নম্বর প্রশ্নে কী বলা আছে। এক নম্বর তো করা হয়নি, তো এদিকে করা হয়েছে তিন নম্বর থেকে করা হয়েছে। তো তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, তিন নম্বর প্রশ্নের প্রশ্নতে বলেছে সুখবাদের গণনা প্রণালীতে সুখের কয়টি মাত্রা গ্রহণ করা হয়েছে, সুখবাদের গণনা প্রণালীতে সুখের কয়টি মাত্রা গ্রহণ করা হয়েছে। তো উত্তরটি হবে পাঁচটি। তারপরে প্রশ্নের উত্তরে চলে যায় এবার, তারপরে প্রশ্নটিতে চলে যায় চার নম্বর প্রশ্নে বলা হয়েছে অহিংসা প্রত্যয়টি নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় ধারণা। তো উত্তর হচ্ছে সি নম্বর, গান্ধীজি। তারপরে প্রশ্নটি হচ্ছে পাঁচ নম্বর করা হয়নি, ছয় নম্বরও করা হয়নি, এবার সাত নম্বর করা হয়েছে। তো সাত নম্বরে দেখে নিচ্ছি সক্রিয় স্বস্তি মৃত্যু হলো নিজেকে হত্যা করা। উত্তরটি হবে সিদা, নিজেকে হত্যা করা, সাত নম্বরের অ্যান্সার। তো এবার আট নম্বরে চলে যায়, আট নম্বরে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সমাজের সঙ্গে যোগাযোগ হারিয়ে বিচ্ছিন্ন বোধ করে এবং তার জন্য আত্মহত্যা করে তাহলে তাকে বলে সামাজিক বিচ্ছিন্ন আত্মহত্যা। সীতাগুত্তর সামাজিক বিচ্ছিন্ন আত্মহত্যা। তারপরে প্রশ্নটি হচ্ছে নীতিবিদ্যার বিষয়বস্তু হলো মানুষের আচরণ, বিদাক। উত্তর হচ্ছে মানুষের আচরণ, নয়ের বিদাক, মানুষের আচরণ। তারপরে প্রশ্ন দশ দাগের প্রশ্নটি হচ্ছে কে ব্যবহারিক নীতিবিদ্যায় গুরুত্ব অপরোধ করেন। তো উত্তরটি হচ্ছে কেভিনন, ডিদাক। উত্তর হচ্ছে কেভিনন, দশের ডিদাক, উত্তর কেভিনন। তারপরে প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন বিষয়টি চিকিৎসা নীতিবিদ্যার বিষয়। তো উত্তরটি হচ্ছে সিদাক, জ্যোতিবিদ্বেষ। তারপরে প্রশ্নটি হচ্ছে বারো নম্বরে বলা আছে নিচের কোন তত্ত্বটি স্বস্তি বিষয়ক তত্ত্ব। তো এ দাগের উত্তরটি হবে নিয়ন্ত্রণবাদ। তারপরে প্রশ্নটি হচ্ছে ১৩ নম্বরের একজন ব্যক্তিকে কি লঙ্ঘন করার জন্য শাস্তি প্রদান করা হয়। তো বিদাগ উত্তরটি হচ্ছে সমাজ অনুমোদিত নৈতিক নিয়ম। তারপরে প্রশ্নটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা একটি গুরুত্বপূর্ণ গ্রহরূপে বিবেচিত হয় কারণ। উত্তরটি হচ্ছে টিদাক, উপরের সবকটি। তারপরে প্রশ্নটি হচ্ছে ১৫ নম্বর, কার্বন ডাইঅক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলে কারণটি হচ্ছে টিদাকের উত্তর, উদ্ভিদের বৃদ্ধির জন্য গ্রিন হাউস গ্যাস ব্যবহৃত হয়। তারপরে প্রশ্নটি হচ্ছে তো ১৬ নম্বর করা হয়নি, এখানে ১৭ নম্বর করা হয়েছে। তো যেগুলি করা হয়নি অবশ্যই পরে থেকে দিয়ে দেওয়া হবে। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দিবে এবং যত পারো শেয়ার করো বন্ধুদের যাতে তারাও লাভান্বিত হয়। তো ১৭ নম্বর হচ্ছে সত্যাগ্রহের দর্শন মূলত কার নামে সঙ্গে যুক্ত। তো বিদাগ উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। তারপরে প্রশ্ন হচ্ছে ১৮ দাগে বলা হয়েছে কান্টের মতে একমাত্র সৎ বলে বিবেচিত হন সৎ ইচ্ছা। বিদাগের সঠিক উত্তরটি হচ্ছে বিদাগের সৎ ইচ্ছা। তারপর প্রশ্ন ১৯ নম্বর, চার্বাক নীতিতত্ত্ব নিম্নলিখিত কোন নৈতিক তত্ত্বগুলির অন্তর্ভুক্ত। তো উত্তরটি হচ্ছে সিদাক, সুখবাদ। তারপর প্রশ্নটি হচ্ছে ব্যান্থাম ও কুড়ি দাগের প্রশ্ন, ব্যান্থাম ও মিলের নৈতিক মতবাদের মধ্যে গুরুত্বপূর্ণ তফাত হলো সিদাক মিল কাণ্ডের অনুগামী ছিলেন। তারপর প্রশ্নটি হচ্ছে একজন ব্যক্তি একটি দূরদর্শন ধারাবাহিক অনুষ্ঠান দেখে কাছে তার এই ক্রিয়া হলো এ দাগের অনুকরণমূলক ক্রিয়া। তারপরে প্রশ্নটি হচ্ছে ২২ নম্বরে কী বলা হয়েছে, ২২ নম্বরে বলা হয়েছে কে বলেন যে সুখী
শুকর হওয়ার চেয়ে অসুখী মানুষ হওয়া অনেক ভালো। এদের মধ্যে কোনটি নয়, উত্তরটি হচ্ছে ডি দাগ, এদের মধ্যে কোনটি নয়। তারপর প্রশ্নটি হচ্ছে ব্যান্থাম স্বীকৃত কতগুলো নৈতিক নিয়ন্ত্রণ আছে, তো উত্তরটি হচ্ছে সিদাক, সি উত্তরটি হচ্ছে সিদাক, উত্তরটি হচ্ছে সিদাক চারটি। তারপরে তারপরে প্রশ্ন হচ্ছে চব্বিশ নম্বর, তো চব্বিশ নম্বর করা হয়নি, পঁচিশ নম্বর করা হয়েছে। শান্তি হলো নীতিবাচক পুরস্কার, কে বলেছেন? অ্যারিস্টটল, উত্তরটি হলো অ্যারিস্টটল, ডি দাগ। তারপরে প্রশ্নটি হচ্ছে, তারপরে এদিকে প্রশ্ন করা হয়নি, তো সেটি বড় প্রশ্নের সঙ্গে একেবারে দিয়ে দেওয়া হবে, তারা তাড়াতাড়ি যাতে তোমরা করতে পারো তার জন্য এটি আগে আপলোড করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই দাবি দেবে, যত পারো শেয়ার করো, তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করলে এই পরের ভিডিওটি পাওয়া যাবে। যারা সাবস্ক্রাইব, যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার থাকবে, তারাই এর পরের পরবর্তী ভিডিওগুলি পাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে দাও। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তো কমেন্টে অবশ্যই জেনে নাও, কমেন্টে লিখে পাঠাও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।